কিন্তু দুঃখজনক হল সত্যি যে এই যে ঢাকা মহানগর আওয়ামী লীগ এই পাঁচচল্লিশ বছরের ইতিহাসে তো আমি দেখি না এইভাবে কমিটি বাণিজ্য বজলুর মতন মানুষ একুশে গ্যানেট হামলার আহত এই লোক টাকার পিছনে ঘুরবে নিজের স্ত্রী বিয়োগের চল্লিশ দিন যায় নাই রানা আজিজুল হোক রানা এবং সাত্তার গ্রিল মিস্ত্রি সাত্তার শেমুলি আইডেলের মালিক তার অফিসে বিয়ে পড়া আর রানা তার ঘটকালি করে এই যে দুইটা মানুষের কাছে শেখ বজ আমাদের সভাপতি শেখ বজরুর রহমান জিম্মি হয়ে গেল টাকা কিভাবে খাইতে হয় টাকা কিভাবে নিতে হয় এই বিষয়গুলা তারা মুখাস্ত করে ফেল এই যে দুঃখজনক ঘটনা এখান থেকে আমরা বেরিয়ে আসবে কব মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অবজ্ঞা করে মোহাম্মদপুরে এমন কোনো কমিশনার নাই যাদেরকে সভা প্রস্তাবিত সভাপতির পদে রাখে নাই এক একজন আমার ধারণা কমসে কম এক কোটির নিচে তো আর এই জিনিসটা হয় নাই তো আমার আমার বলতে খুব কষ্ট লাগতেছে আজকে জেই বজলুর রহমানের সাথে আমি তেত্রিশটা মামলার আসানে সেই আমাকে ঢাকা কোর্টে সাড়ে চার বছর মামলা চলার পরে আমাদেরকে ব্যাক খালাস দিল আমি অঝরে কেঁদে দিলাম শেখ বজরুর রহমানের বুকে সাথে মিশে রহমান সাহেব থাপা দা ধরলো বিচারক জিজ্ঞেস করলো রবিউল সাহেব আপনি বিচার মামলা থেকে মুক্তি পেয়ে কামছেন কেন বললাম যে স্যার আমি তো মামলা থেকে মুক্তি দেন নাই আমাদের যে একটা মিলন মেলা ছিল আমরা প্রতি মাসে আত্মগোপনের থেকে আবার ছিয়াশি জন মানুষ একলগে হতাম কালকে থেকে আমরা কারো করে কাছে কোনো মুখ দেখব না সেই মজরুর রহমান এর কাছে আমার পথ চাইতে হবে সেই মজরুর রহমানের কাছে বাড়িতে ধর্ণা দিতে হবে বাজার নিয়ে যাইতে হবে এই রাজনীতি তো আমরা শিখি না মুজিব আদর্শ যদি আপনার বুকে থাকে আপনি যদি বঙ্গবন্ধুর আত্মজীবনীটা পড়েন তাহলে তো আপনার পদ লাগার কথা না পাঁচচল্লিশ বছর সাংবাদিকতা করি ইন্ডেমনিটি অধ্যাদেশ বাতিলের দাবিতে চাপাটি মিছিল করছি সারা বিশ্ব মিডিয়ায় আলোচিত বাংলাদেশের জাতীয় সংসদে আলোচিত এর চেয়ে বড় প্রমাণ আর কী দিব তারপরেও আমাদের মতন মান যারা বিএনপি জামাত থেকে যোগদান করেছে যেমন আমাদের মোহাম্মদ হোসেন খোকন খন্দকার মাহবুবুদ্দিনের নির্বাচনী ছিলেন নাইনটি ওয়ানে তার ছোট ভাই ৩৩ নম্বর ওয়ার্ডের যুব দলের সেক্রেটারি আরেক ভাই দোলন জামাতের রোকন এই যে পরিবারটা এই যে মোহাম্মদ হোসেন খোকনের পরিবারটা থেকে আমরা জীবন ভরা এই আওয়ামী পরিবার অত্যাচারিত হয়েছি নির্যাতিত হয়েছি মামলা খেয়েছি বাড়িঘরে আক্রমণ হয়েছে আজকে সেই মোহাম্মদ হোসেন খোকনকে সভাপতি করে যদি শেখ বজলুর রহমানের মতন মানুষ কমিটি দাখিল করে এর চেয়ে দুঃখজনক তো আর কিছু হতে পারে না